এই বিরাট প্রতিষ্ঠান তাদের হাতেই চলে, তারাই চালায় এটা। এবং লোকে অবাক হয় বাংলাদেশে শুনি, যেখানে আমরা পত্রিকার লোকজনের সঙ্গে কথা বলি, নেতৃবৃন্দের সঙ্গে কথা বলি, যেমন একটু আগে গর্ডন ব্রাউনের সঙ্গে দীর্ঘ আলাপ হলো এই বিষয়ে। মানে একটা কমন বিষয় থাকে, তোমাদের দেশে শুনি এত দুর্নীতি, এর মধ্যে তোমরা এটা চালাও কিভাবে, এটা কি চলে ঠিক মতো? তখন ব্যাখ্যা করতে হয় যে দুর্নীতি এক জায়গাতে, একটা জায়গাতে, দেশের মানুষ অত্যন্ত সব। এটার প্রমাণ হলো গ্রামীণ ব্যাংক, আমরা যে টাকা দিই পায় পয়সা হিসেব করে তারা আবার ফেরত দিই। আজকে যে আমাদেরকে নোবেল পুরস্কার দিচ্ছে তার একমাত্র কারণ হলো আমাদের দেশের মানুষ প্রমাণ করেছে কত সুন্দরভাবে তারা এই কাজটা করতে পারে। এই যে হাজার হাজার কোটি টাকা তাদের হাতে আমরা দিয়েছি, এই হাজার হাজার কোটি টাকা একেবারে পাই পয়সা হিসেব করে তারা আমাদেরকে ফেরত দিয়েছে। এর জন্য কোনো কাগজপত্র নাই, কোন রকমের দলিলপত্র যে উকিল দেখে এখানে সই করেন, ওখানে লাগান, ওখানে ছাপ্পর দেন, এখানে টিপ সই দেন, কিচ্ছু নেই। কোন রকম জামানত নাই যে এই টাকা ফেরত না দিলে আপনার ওইটা দিয়ে আপনার গাড়িটা নিয়ে আসবো, এই টাকা না দিলে আপনার ঘরটা বিক্রি করে দেবো, কিচ্ছু নেই। কোন রকম জামিনদার নেই যে পাড়ার অমুক মুরব্বী আছে উনি জামিন হয়েছেন আপনার এই টাকাটা, ওইটাও নেই, কিচ্ছু নেই। শুধু বিশ্বাসের উপরে এই হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। দুনিয়া অবাক হয়ে তাকায় থাকে, বলে বাংলাদেশের মানুষ ছাড়া আর কেউ পারবে না এটা। আমার কাছে খুব ভালো লাগলো এই আপনাদের এখানে আসার আগ মুহূর্তে সর্বশেষ মিটিং যেটা করে আসলাম সেটা হলো ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নরের সঙ্গে। উনি আগ্রহ করে আমার সঙ্গে আলাপ করতে চেয়েছিলেন, সেই জন্য আমি গেলাম। আলাপের বিষয়বস্তু এক খুবই সংক্ষিপ্ত, কিন্তু এটা নিয়ে অনেকক্ষণ ধরে আলাপ হলো। বিষয় একটা বলতে, তোমার এটা নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি, আমার খুব অবাক লাগে, বিশ্বাস করতে ইচ্ছা হয় না, কিন্তু বিশ্বাস না করেও পারি না। আমার শুধু একটা প্রশ্ন, লন্ডনে এটা করা যাবে? আমার খুব আগ্রহ, কারণ আমি জানি তুমি ব্যাংকের অভিযোগ করো, আমিও তোমার সঙ্গে একমত, তারা সবার কাছে পৌঁছতে পারতেছে না। আমাদের এখানে একই অবস্থা, এই এই লন্ডন এটা হলো সারা দুনিয়ার পুঁজিবাজারের ঘাঁটি, এখানে সব টাকা, সব দেশের সব টাকা এখানে, কিন্তু এখানে রাস্তাতে বের হলে দেখবে যে ওদের হাতে টাকা নাই। তুমি পারতেছো, এটা কি এখানে সম্ভব কিনা? তোমার দেশের সংস্কৃতি, তোমার দেশের আদব কায়দা হয়তো এতে পারতেছো, আমাদের এখানে তো ভিন্ন, এটা আমাদের এখানে তো টাকা দেবে বলে মনে হয় না। এই যে এত বড় একটা কথা বলতে পারলেন উনি, আমাদের দেশের প্রতি একটা সম্মান দেখালেন। যেটা তোমার দেশ পারে, আমার দেশ সম্বন্ধে সন্দেহ তারা পারবে কিনা? এবং কোন সাধারণ মানুষ বলছে না, ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর এ কথা বলতেছে এবং ব্যাংকিং বিষয়ে বলতেছে। আমি তাকে বারে বারে আশ্বস্ত করলাম, সাহস দিলাম, এটা হবে, পারবেন। আপনার যদি ভয় লাগে আমি আপনাকে একটা ফর্মুলা দিই, এই ফর্মুলাতে হয়ে যাবে। বলে কি, এটা আমাদের উপরে ছেড়ে দেন, আমরা এসে করে দিই। এটা তো মন্দ বলেন নাই, মনে একটু সাহস হলো। 23 এই শেষ কথা বলে যে আমি এটা সিরিয়াসলি বলতেছি, কারণ আমি তোমার পুরস্কার সম্বন্ধে পড়তেছি কাগজে পত্রে, আমার খালি মনে কষ্ট লাগে এই লন্ডন শহরে আমরা এটা পারতেছি কিনা। আমি কোনো বার্মিংহামের কথা বলতেছি না, আমি লন্ডন শহরের কথা বলতেছি। বলছি এখানে বহু লোকের এটা দরকার, আমরা যে আমিও বহু দিন ধরে পড়তেছি এটা দরকার, কিন্তু কেউ কান শুনতেছে না। আজকে আপনি